একদিকে বেআইনি কয়লা কারবার রুখতে সিআইএসএফ এর অভিযান, অন্যদিকে তারই পাশে দেখা যাচ্ছে এন্তার কয়লা চুরি চলছে তার পাশ দিয়েই। কয়লার বস্তা নিয়ে যাচ্ছে চোরের দল, সাইকেলে করে সেই বস্তা পাচার হয়ে যাচ্ছে দূর গ্রামে। কুলটির দামাগড়িয়া খনি এলাকায় এমন চিত্র সামনে এসেছে। গত কয়েকদিন ধরেই ইসিএল এর বিভিন্ন খোলা মুখ খনি এবং এলাকায় অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় সুরক্ষা সংস্থা সিআইএসএফ। সোমবার সকালেও দামাগড়িয়ার খোলামুখ খনির আশেপাশে সিআইএসএফ এর অভিযান চালিয়ে বেশ কয়েক টন কয়লা উদ্ধার করেছে। কিন্তু একদিকে যখন কয়লা উদ্ধার চলছে, তখনই দেখা যাচ্ছে সাইকেলে করে পাচার হচ্ছে কয়লা। সিআইএসএফ এর নাকের ডগা দিয়ে চলছে এই কয়লা চুরি। প্রশ্ন হচ্ছে, যদি কয়লা চুরি রুখতেই সিআইএসএফ অভিযান চালায়, তাহলে কেনই বা কয়লা চুরিতে মদত দিচ্ছে? উঠেছে প্রশ্ন, তাহলে এই অভিযান কি স্রেফ আইওয়াস? কারণ আজকের ছবিতে সেই চিত্র উঠে এলো ক্যামেরাতে, একদিকে অভিযান আর অন্যদিকে চুরি, তারই প্রশ্ন থেকে যাচ্ছে। সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।